নমস্কার বন্ধুরা জবসনা কলকাতা ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু কৃষ্ণ বন্ধুরা আপনাদের জন্য অর্থাৎ নতুন কিছু কাজের আপডেট আনবার জন্য আমি আপনাদের জন্য শুধুমাত্র বাইক নিয়েই চলে গিয়েছিলাম সিঙ্গুর যেখানে আমাদের পশ্চিমবঙ্গের পাদা পালা বদল হয়েছিল এই জায়গাটিকে কেন্দ্র করে তো যাই হোক এর অভিজ্ঞতা একদিন আমি অন্য কোনো একটি ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব যে সেটা কতটা প্রয়োজন ছিল কতটা প্রয়োজন ছিল না বা আদৌ কি মানে সঠিক হয়েছিল ওটা তো এই নিয়ে বিস্তারিত আলোচনা করব তো যেহেতু এটা কাজের চ্যানেল সেই জন্য আমি এটা কাজ রিলেটেডই তথ্য আপনাদেরকে দেবো তো আমার যে আর একটি চ্যানেল আছে পিকেবি নিউজ বাংলা সেই চ্যানেলটাতে ওখানকার যেটা আমি নিজের চোখে দেখে এসেছি সেটা অবশ্যই আমি তুলে ধরবো আপনারা আপনারা জানেন যে কৃষ্ণদা মিথ্যার আশ্রয় নেয় না বা মিথ্যা কথা বলে না তো যাই হোক আমি নতুন কাজের আপডেট আনবার জন্য বাইক নিয়ে ডানকনি তারপরে আপনার সিঙ্গুর গতকাল প্রচুর ঘুরেছি তো ঘুরে তো একটা কাজের আপডেট একটা মোটামুটি একটা ভালো মিটার বক্স তৈরির কারখানা কাজের আপডেট নিয়ে এসেছি যেটার আপডেট আপনাদেরকে আজ রাত্রে দেব আর এখন ওই সিঙ্গুর লোকেশানে একটি কাজের আপডেট দিচ্ছি এই যে শুধু যে এই ফাঁকা জায়গাগুলো দেখাচ্ছি কারণ আছে আমি কেন এই জায়গাগুলো ছবি তুলে নিয়ে এসেছি ভিডিও করে নিয়ে এসছি সেগুলো আপনি ওই পিকেবি নিউজ বাংলায় এর বিস্তারিত আলোচনা করব। তো যাই হোক আজকে আমি আপনাদের সামনে এই সিঙ্গুল লোকেশানে একটি কাজের আপডেট দিচ্ছি যারা থেকে কাজ করবেন তারাও কাজটা করতে পারেন তবে এখন যে কাজের আপডেটটা দিচ্ছি সেটা একটি নতুন ফ্যাক্টরি এখানে বালতির হ্যান্ডেলগুলো ম্যানুফ্যাকচারিং হবে এবার আপনারা অনেকে ভাববেন বাবা বালতির হ্যান্ডেল তৈরি অনেক হয়তো ছোটো ব্যাপার ভাববে হ্যাঁ তাদেরকে বলছি একটা দেশলায় তৈরি করতেও বিরাট ফ্যাক্টরির প্রয়োজন হয় অতে বালতির হ্যান্ডেল তাও তো অনেক স্ট্যান্ডার্ড তো যাই হোক এই হ্যান্ডেল তৈরি এটাও কিন্তু একটি ছোটোখাটো ব্যাপার ভাববেন না বড় একটি ব্যাপার তো যাই হোক এখানে থেকে যদি কাজ করেন কোম্পানি আমাদের অনেক পুরনো ক্লায়েন্ট তো ওখানে কিন্তু ওনারা মোটামুটি যেটা কথাবার্তা হয়েছে চার টাইম খাওয়ার ব্যবস্থা করবেন ওনারা অর্থাৎ সকালবেলা দুপুরবেলা বিকেলবেলা এবং রাত্রিবেলা নিরামিষ আমিষ সব রকমই থাকবে মিলেমিশে আর থাকার জায়গায় কোম্পানি থেকে দিয়ে দেবে তবে এখন আমি চাইছি যারা ওই সিঙ্গুর লোকেশান সিঙ্গুর লোকেশান বলতে ওখানে সিঙ্গুরে আপনার দেখবেন এইচপি একটা পেট্রোল পাম্প আছে তারপরে ইন্ডিয়ান অয়েল আছে তারপরে আর একটা ইন্ডিয়ান অয়েল আছে ওই ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক কাছাকাছি ওই ফ্যাক্টরিটি আছে তো যারা ওই লোকেশানের কাছাকাছি এই মুহূর্তে বাড়ি আছে মোটামুটি পাঁচ কিলোমিটার বা ছয় সাত কিলোমিটার মধ্যে সাইকেল নিয়ে আপ ডাউন করতে পারবেন তো তারা যদি ফোন করেন এই মুহূর্তে অনেকে সিঙ্গুল লোকেশান থেকে কাজের জন্য ফোন করেছিলেন তো তাদেরকে বলছি যদি ওই লোকেশানে যাতায়াত করে কাজ করতে চাও তো আমাকে কিন্তু ফোন করে নাও আর যারা বাইরের ছেলে তাদের জন্য আমি এই মুহূর্তে আপডেট দিচ্ছি না কারণ ওখানে যেহেতু নতুন এখনও প্রায় সপ্তাহখানি লাগবে এই যে সিস্টেমটা বললাম খাওয়া বা থাকা সমস্ত কিছু বেড ফেড সব রেডি হচ্ছে তো ওটা হয়তো সপ্তাহখানিক পরে লাগবে তো যারা লোকাল ছেলে আছে এই আপ ডাউন করবে তারা কিন্তু শুধুমাত্র দিনের বেলাতে কাজ হবে এখন আপাতত তারপরে যখন পুরো ফুল ফ্যাক্টরি রানিং হবে তখন ডে নাইট হবে এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যেহেতু নতুন মেশিন বসছে বা ছেলেদের জন্য বিছানা মানে আপনার বেডগুলো বসছে বা রান্নাঘরটা রেডি হচ্ছে ক্যান্টিনের জন্য এই যে কাজগুলো মিস্ত্রিরা করছে ধরুন বেডটা বসছে তো বেডগুলো মিস্ত্রি যখন বসাচ্ছে তাকে হেল্পিং হ্যান্ডের কাজ করা বা বেডগুলো যখন ধরো গাড়িতে করে এলো সেগুলোকে নামিয়ে নেওয়া বা এই ধরনের জিনিসপত্রগুলো যখন গেলো গাড়িতে করে সেগুলোকে নামিয়ে নেওয়া বা সেগুলোকে মিস্ত্রির সঙ্গে হেল্প করা সেটাকে বসানোর জন্য তো এইরকম হেল্পিং হ্যান্ডের কাজ এই মুহূর্তে এখানে করতে হবে আগে এখন হয়তো বারো ঘন্টা ডিউটি হবে না তো যাই হোক কিন্তু অফিসিয়ালি এখানে কিন্তু ডিউটি আওয়ার্সটা হবে এরকমভাবে আপনার ডিউটি আওয়ার্সটা বেসিক আট ঘন্টা এবং কমন চার ঘন্টা প্রতিদিন ওঠি অর্থাৎ এখানে কি হবে না বেসিক আট ঘন্টায় আপনাকে দেওয়া হবে ধরুন দুশো আশি টাকা আর চার ঘন্টা ওটি মানে একশো চল্লিশ টাকা টোটাল চারশো কুড়ি টাকা অর্থাৎ বারো ঘন্টা ডিউটি আওয়ার্সে প্রতিদিন চারশো কুড়ি টাকা করে পাবেন তাহলে কী সিস্টেম বললাম প্রথম আট ঘন্টা পেলেন দুশো আশি পরের চার ঘন্টায় পেলেন একশো চল্লিশ মানে টোটাল চারশো কুড়ি টাকা করে আপনার বারো ঘন্টা ডিউটি হচ্ছে রোজ আছে এবার আপনার থা ওখানে যে চার টাইম খাওয়া তার জন্য হয় ষাট পঁয়ষট্টি টাকার মতো একটা মিল হবে ষাট পঁয়ষট্টি টাকা খরচা করলে আপনার মানে সারাদিনের খাওয়া দাওয়া হয়ে গেল থাকাটা তো ফ্রি ফলে বাইরের ছেলেদের জন্য খুবই ভালো আর যারা লোকাল ছেলে তাদের কোনো অসুবিধা নেই মোটামুটি রেটটাও পাচ্ছেন ভালো তো যাই হোক যদি আপনারা এখানে কাজটা করতে আসেন চলে আসুন ইমিডিয়েটলি মাত্র পাঁচজন লোকাল ছেলে আমি এই মুহূর্তে নেবো তারপরে কিন্তু ওখানে সমস্ত কিছু বাইরের ছেলেই ঢোকানো হবে যেহেতু এখানে থাকা খাওয়ার ব্যবস্থা হয়নি সেই জন্যই কিন্তু লোকাল ছেলেটা নেওয়া হচ্ছে আমি আবার জব লোকেশানটা বলে দিয়েছি যেটা আপনার সিঙ্গুর ওই যে কি একটা হোটেল আছে কালকে ভুলে গেলাম যাই হোক তো ওখানে আপনার ওই এইচপি পেট্রোল পাম্প আছে তারপরে ইন্ডিয়ান অয়েল তারপরে ইন্ডিয়ান সেকেন্ড ইন্ডিয়ান অয়েলের কাছেই ফ্যাক্টরিটা আছে আর একটা বড়ো ব্যাপার যারা ওই অনেক সময় চান যে মাসে যদি চারবার বা দুবার পেমেন্ট হয় তাদের জন্য খুব ভালো হয় তাদের ক্ষেত্রে বলছি এখানে কিন্তু মাসে আপনি দুবার পেমেন্ট পাবেন অর্থাৎ এক থেকে পনেরো তারিখ পর্যন্ত যা কাজ করবেন বাইশ তারিখে পেমেন্ট হয়ে যাবে আর পনেরো থেকে তিরিশ তারিখ পর্যন্ত যা কাজ করবেন সাত থেকে দশ তারিখের মধ্যে পেমেন্ট হয়ে যাবে অর্থাৎ মাসে আপনি দুবার পেমেন্ট এখানে কিন্তু পাবেন তা আশা করছি আপনারা কিন্তু সমস্ত রকম তথ্য কিন্তু পেয়ে গেলেন এরপর এই কোম্পানিতে যদি যারা লোকাল ছেলে আছে আবার বলছি তারা যদি কাজ করতে চাও তাহলে স্ক্রিনে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছে আমার নাম্বারে ফোন করে চলে আসুন ওখানে কিন্তু আমি স্পট জয়নিং করিয়ে দেবো একদিন বা দুদিন মানে আগামীকাল বা পরশুর মধ্যে যান জয়েন করতে হবে শুধুমাত্র তারাই কিন্তু ফোনটা করবেন আর একটা কথা আবার বলছি আমি গতকাল যে সিঙ্গুর গেছিলাম আরও প্রচুর ফ্যাক্টরি আছে এক একে আমি ভিজিট করছি নতুন কাজের আপডেট দেওয়া তো ওখানে একটা ডানকোনি লোকেশানে একটা মিটার বক্স কোম্পানিরও কাজ আমি দেখে এসেছি সেটারও আপডেট আপনাদেরকে দিয়ে দেবো ওখানেও মোটামুটি ভালো রেট আছে তো যাই হোক এই সমস্ত কারখানার ধীরে ধীরে আমি আরও অনেক কষ্ট হয় বাইক চালিয়ে অনেক দূর যেতে আপনারা বুঝতে পারছেন এত দূর সেই কলকাতা থেকে এই সিঙ্গুর পর্যন্ত বাইক চালিয়ে যাওয়া মানে বিরাট ব্যাপার তো যাই হোক গিয়েছিলাম আপনাদের জন্যই কারণ আপনারা চাইছেন যে নতুন নতুন কাজের আপডেট কিন্তু আলটিমেটলি রেজাল্ট সেই একই যাই হোক এই নিয়ে বিস্তারিত আবার ওই নিউজ বাংলা এই চ্যানেলে আলোচনা করব তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব আর যদি এই যে কাজের আপডেটটা দিলাম সেই কাজটা যদি করতে চান মায়া বলেছি ফোনে ফোন করে নামটা নথিভুক্ত করে এক বা দু দিনের মধ্যে যা জয়েন করতে পারবেন চলে আসতে পারেন তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো একটি কাজের আপডেট নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আর কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত থাকুন আর দেখতে থাকুন আপনার আমার প্রিয় বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য জব চ্যানেল জবস নাও কলকাতা নমস্কার